কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আর মা যাইতেছি মামির বাসায়। মামির বাসায় মার একটু কাজ আছে মামির সাথে, আর আমি হচ্ছে যে অথই আদ্রিতা ওদেরকে নিয়ে একটু বাইরে খাবো, তো ওদেরকে নিব, নয়তো বা মা একাই যাইতো। তো আমি বললাম মাও যেহেতু যাবে মার কাজ আছে, তাইলে আমিও যাই মার সাথে, তারপর আমি অথই আদ্রিতারে নিয়ে খাইতে যাবো আর কি। তো আমরা সারিন্দাতে খাইতে যাব। আর ওই যে এই তো মারে মামির বাসায় রাইখা, এখন অথই আদ্রিতা রেডি হয়ে বসেছিল। তো এখন আমি অথই আদ্রিতা আমরা এই যে এখন রিক্সাতে সারিন্দাতে যাইতেছি। আর ওই দিক থেকে হচ্ছে ভাই গেছে দিদির বাসায় নবরে নিয়ে আসবে আর কি। নবও আসবে, আমি অথই আদ্রিতা, তারপর হচ্ছে ভাই নব, আমরা আর কি আমরা পাঁচজন বাইরে খাবো। তো ভাই গেছে দিদির বাসায় আর আমি এদিক দিয়ে আসছি মামির বাসায় অথই আদ্রিতারে নিতে, আর ভাই দিদির বাসায় গেছে নবরে আনতে আর কি। তো ভাই দিদির বাসায় আমি আর মা বের হওয়ার আর অনেকটা সময় আগে আর কি গেছে, তো ওইখানে গিয়ে অনেকক্ষণ বসেছিল দিদির বাসায়। আমি শনিবারে আনতে বলছিলাম যে শনিবারের জন্য নিয়ে আসে, তো ভাই পরে, ও তো ছোটো মানুষ না, দিদিরে খুঁজবে আইসা, এর জন্য পরে আর আনে নাই। ও নাকি আসতে চাইছিল, কান্না করছে, কিন্তু পরে আর আসে না, কারণ ও কিছুক্ষণ পরে দিদিরে খুঁজবে, মানে ওর মারে খুঁজবে আর কি। যেহেতু দিদি আসবে না, তো ছোটো মানুষ, ওর মারে যদি পরে খুঁজে কান্নাকাটি করে, এর জন্য আর আনে নাই। তো আমি অথযাত্রীতে আমরা আগে আগে আইসা পড়ছি, আমরা আইসায় তো 4-5 মিনিটের মতো বসেছিলাম, তারপর আর কি ভাই নবরে নিয়ে আসছে। তো আসার পর পরে যে আমরা একটু ভিডিও করতেছি, আর হচ্ছে যে আমরা অর্ডার দিছি, খাবার অর্ডার দিছি, কাচ্চি বিরিয়ানি খাবো আমরা, অর্ডার দিয়ে দিছি। অর্ডার দিয়ে আর কি আমরা খাবারের জন্য বসে আছি, তারপর ছবি তুলছি, ভিডিও করছি। তো এই যে আমরা ভিডিও করতেছিলাম, তারপর ভাইরে বলছে ভাই তুই একটু ভিডিও কর, তোর দিক থেকে মানে ভিডিও করলে আমরা সবাই একসাথে আসবো আর কি। আর অনেক মজা করতেছিলাম আমরা, সামনে যেহেতু আমার বিয়ে, তো এই বিয়ের আগ পর্যন্ত যে সময়গুলো, এইগুলো আমি চাই আমার যে নিজের মানুষগুলো আছে তাদেরকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত অনেক আনন্দ করতে, ভালোভাবে সুন্দর কিছু স্মৃতি মানে জমাইতে আর কি, মেমোরিতে। এর জন্য আমি চাই এখনই যে আমার দিনগুলো আছে এইগুলো যেন আমি সুন্দরভাবে ভালোভাবে কাটাই। তো আমার বিয়ে সম্ভবত জানুয়ারিতে হবে, তো এর আগ পর্যন্ত যে সময়গুলো আছে আমার জীবনে, আমি চাই যে এই সময়গুলো আমি আমার পরিবারের মানুষগুলোর সাথে মানে অনেক ভালোভাবে কাটাইতে চাই, অনেক ভালো ভালো মেমোরি আমি জমা করতে চাই। যাই হোক, তো আমি হচ্ছে যে এই যে এখন খাবার খাইতেছি, আর আমরা সাথে একটু ড্রিঙ্কসও নিয়েছিলাম, মাউন্টেন ডিউ নিয়েছিলাম, ভাই বললো আর কি মাউন্টেন ডিউ খাবে, পরে মাউন্টেন ডিউ নিই। আর আমি হচ্ছে যে অনেক গরম আমার খাইতে একটু অসুবিধাই লাগতেছিলো, আমি তো গরম খাইতে পারি না। আর এই পাশ থেকে অথরে বলতেছিলাম আমার জন্য একটু কাঁচা পেঁয়াজ দে, আমার কাঁচা পেঁয়াজ দেয়া খাইতে অনেক ভালো লাগে। তো তারপর অথরে একটু কাঁচা পেঁয়াজ দিল, আর খাওয়া দাওয়া মানে কাচ্চি বিরিয়ানি খাওয়ার পর আমরা এখন অপেক্ষা করতেছি ফালুদার জন্য, ফালুদাও অর্ডার দিছি। তো এই ভিডিওটা নব যে ভিডিও করছে আমি জানি না, এখন যখন আমি এডিট করি দেখলাম যে নব করছে। যাই হোক, তারপর হচ্ছে যে যে এখন ফালুদা দেওয়া গেল, আমরা এখন ফালুদা খাবো। আর হচ্ছে যে ফালুদা খাওয়ার সময় মানে আমি আইসক্রিম খুব মিস করতেছিলাম, মানে আমার ইচ্ছে হয়েছিল আইসক্রিম খাইতে, কিন্তু পরে আর আইসক্রিম টাইসক্রিম খাই নাই সারিন্দাতে। সারিন্দাতে আইসক্রিম খাওয়াটা আমার কাছে একটু কস্টলি মনে হয়েছে, এর চাইতে বাইরে যদি খাই তাহলে তৃপ্তি করে খাইতেও পারবো, শান্তি করে খাইতেও পারবো। তো ফালুদা খাওয়ার পর এই যে আমরা বের হয়ে গেলাম, এখন হচ্ছে যে সামনে যে ছবি টবি তোলার জায়গাগুলো আছে এখানে আমরা বসে ছবি তুলতেছি, ভিডিও করতেছি, মেনলি ছবি তোলার জন্যই বসছি। আর আমার লিপস্টিক, আমি যেহেতু খাইছি তো লিপস্টিক অনেকটা করে উঠছে, পরে সবটা টিস্যু দেওয়া ঠোঁটটা পরিষ্কার করে ফেলছে আর কি। আর এখন নবও একটু ভিডিও করতেছে, তো নবও ভিডিও করার সময় আমরা অনেক দৃষ্টি করতে ছিলাম, ছেলে ভিডিও করতে পারতেছিল না, মানে হাসাহাসি করতেছিল, মানে অনেক মজা করতেছিলাম, অনেক মজা করছি আমরা, অনেক 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 বললাম না যে আমি এখনই সময়গুলো অনেক আনন্দ করে কাটাইতে চাই। আমি এমনিতেও সবসময় আমি যখন আমার কাছের মানুষগুলোর সাথে একসাথে হয়ে আমি অনেক আনন্দ করি, আর আমি আমার বাসায়ও আমার ভাই মা তাদের সাথেও সবসময় অনেক আনন্দ করি, মজা করি, দুষ্টামি করি সবসময়। আর এখন তো আরও বিশেষ করে এই সময়গুলো আরও সুন্দর করে কাটাবো, মজা করবো। তো এই পর্যন্ত ব্লগটা, টাটা।